प्यारा नबी है वो सोना नबी है मेरा नबी। तुम्हारा गिये चेक कर देखे नाओ, प्रचुर लोग एक ही कमेंट कर ऐलर नाम हमें कि रेखे, तो हमें बोले दीची हमार ऐलर नाम रेखे আমি আর আমার বউ মিলে, ঠিক আছে? ফ্ল্যাশব্যাক। তো যখন ওটিতে নিয়ে যায় আমার বউকে, তখন আমরা সব বাইরে ওয়েট করছি দাঁড়িয়ে। তো আমার মানে পা কাঁপছিল, হাত পা কাঁপছিল, সবকিছু, যে মানে একটা ভয় লাগে। তো ওই সময় তো একটা ভয় স্বাভাবিক লাগে, সবারই লাগে। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে কাজ নেই বলে বাড়িতে বসে আছি, ঠিক আছে? তো বসে আছি বলে আমার বউ আমাকে কতটা কাজ দিয়েছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে বসে আছে ছেলেকে কোলে নিয়ে, ঠিক আছে? আর আমার কাজ দিয়েছে দেখো, এই যে পাঁচ বালিশ, এগুলো এই পাঁচ বালিশগুলোর অড় বানাতে হবে, আর এইগুলো দিয়ে কাঁথা বানাতে বলছে। এখন প্রচুর কাঁথা বানাতে হবে আমার, ঠিক আছে? এই যে বসে আছে, ওর মুখটা একটু দেখাও তো, ওর মুখটা একটু দেখাও, এই যে দেখতে পাচ্ছ। তো এখন গাইস আমাকে এসবগুলো বানাতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, তোমাদেরকে এইগুলো বানিয়ে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? চলো। আচ্ছা তুমি যে আমাকে এতটা কাজ দিলে, এই যে এতটা কাজ দিলে, তো আমার কাজে না গিয়ে লাভটা কি হলো? তাহলে তুমি কাজে হিসেবেই পারতাম, সেই তো আমার এতটা কাজ করতে হচ্ছে। এখন এই এতটা কাপড়ের কাঁথা বানানো কি কতটা সহজ ব্যাপার? এই ওয়ার্ডগুলো নাই বানিয়ে দিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই এতগুলো কাঁথা আমি কী করে বানাবো গাইস, আমি তো ভেবেই পাচ্ছি। কাজে গেলেই ভালো হতো, এখন যা বুঝতে পারছি কাজে গেলেই ভালো হতো। তো যাই হোক, তোমাদেরকে সব কিছু দেখাবো, এগুলো বানাবো, ঠিক আছে? মেশিনে, সেলাই মেশিনে বসে এই বালিশের ওয়ার্ড বানাবো আর এই কাঁথাগুলো বানাবো, ঠিক আছে? তোমাদেরকে সব কিছু ডিটেলস দেখাবো, চলো। কি চলো যাওয়া যাক গাইস কারখানায়। কারখানায় যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই তো এইবারে মুন্নু কাচ্চি শুয়ে পড়লো, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে, হাসছে দেখো। ও দাও বালিশ গুলো দাও, বানাতে হবে তো এগুলো, ওরগুলো বানাই। আর গাইস আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই ভিডিওতে আমি তিনটা কমেন্ট তুলবো, ঠিক আছে? আর আমার ছেলেকে নিয়ে এর আগে যে ভিডিওটা বানিয়েছি, ওই ভিডিওটায় অনেকে কমেন্ট করেছে যে আমার ছেলের নাম আমি কি রেখেছি। তো আজকের এই ভিডিওটায় আমার ছেলের কি নাম রেখেছি আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? যখন আমি কমেন্ট তুলবো তখন বলে দেবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চলো। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি চলে আসলাম কারখানায়, ঠিক আছে? তো এই যে এখানে সব কিছু নিয়ে চলে এসেছি, বালিশ আর পাঁচ বালিশ। তো এই পাঁচ বালিশ আর বালিশের ওয়ার এইটা দিয়ে করবো, ঠিক আছে? আর এখানে দেখো শাড়ি ছেঁড়া, তারপরে লুঙ্গি নাইটি ছেঁড়া, যা যেখানে আছে সব আমার কাছে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইটা কেটে কেটে কুটে এখন আমার কেঁথা বানাতে হবে গাইস। তো প্রচুর টেনশনে পড়ে গেছে আমি, ঠিক আছে? তো এখন যা কাজ দিয়েছে আমার, মোটামুটি সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে এগুলো বানাতে। তো তাড়াতাড়ি বানিয়ে আমার আবার এই ভিডিওটা শেষ করতে হবে, আবার বাইরে গিয়ে আমি কমেন্ট তুলবো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, এগুলো এবার কীভাবে বানায় তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? কীভাবে বানায় তোমরা দেখো, চলো। তো এই সবার প্রথম আমি কাটিং করে নিই, ঠিক আছে? এটার মাপে, পাঁচ বালিশের মাপে এটা কাটিং করে নিই, তারপরে মেশিনে বসে সেলাই করবো, ঠিক আছে? এসব কাজ গায়ে শিখে রাখা অনেক কার্যকারী, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো, সব কাজ শিখে রেখেছিলাম বলে ইজি ভাবে বানিয়ে দিচ্ছি। তো চলো কাটিং হয়ে গেছে, এবার সেলাই করে দেখাচ্ছি তোমাদের, চলো।
তো গাইস এবারে দেখি পারফেক্ট হয়েছে কিনা। তোমরা পুরো বুঝতে পারবে, বানানো পুরো রেডি হয়ে যা, আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস এবার যেটা হচ্ছে এটাকে বউ বলে, ঠিক আছে, আমাদের এটাকে বলে বউ। তো বউ কিভাবে হয় সেটা দেখো। তো গাইস পুরো ঘেমে গেছি, ঠিক আছে, এটা বানাতে গিয়ে। তো এখনো শেষ হয়নি, এখন আমার প্রচুর ক্যাঁদা বানাতে হবে। সবে তো অর্ডার মানে বালিশের পাঁচ বালিশের অর্ডারটা হলো, ঠিক আছে। তো এখন প্রচুর ক্যাঁদা বানাতে হবে, তো ওগুলো দেখাচ্ছি না, ক্যাঁদাগুলো বানিয়ে তারপরে বাইরে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি, ঠিক আছে, চলো দেখতে পাবে। তো গাইস ফাইনালি ছেলের বালিশের অর্ডার বানানো কমপ্লিট। ওই বালিশ মাথায় দিয়ে ছেলে শুয়েও পড়েছে। আর গাইস তোমরা হয়তো অনেকে ভাবছো যে ওকে লুঙ্গি চাপা দিয়েছি নাকি, জি না, এটা হচ্ছে কাঁথা, ঠিক আছে। তোমাদেরকে আগে দেখিয়েছি যে লুঙ্গি ছেড়া দিয়ে কাঁথা বানাতে হয়েছে আমার। তো তোমরা অনেক হয়তো ভাবছো যে লুঙ্গি দিয়ে আবার কে কাঁথা বানায়। গাইস সেলাই কাজটা এমনই একটা কাজ, সেলাই কারিগরদের কি না করতে হয়। চলো ছাড়ো আর বলো আমার ছেলেকে কেমন লাগছে তোমাদের। গাইস আমার ছেলের একটা গুণ আছে, কি জানো, ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওকে ডেকে কেউ তুলতে পারবে না যতক্ষণ না ও নিজের থেকে উঠবে। তো গাইস যাই হোক সব কিছু তো তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে, বালিশ বানিয়ে বালিশের অর বানিয়েছি, কাঁথা বানিয়েছি, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন ওকে শুইয়েও দিয়েছি এখানে। তো চলো এবারে তিনটে কমেন্ট আমি তুলছি, তিনটে কমেন্ট রিপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে আমার ছেলের নাম কি রেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকবো। তো গাইস আজকের এই ভিডিওটার কমেন্ট তুলতে গিয়ে, ঠিক আছে, আমি যখন কমেন্টগুলো চেক করছিলাম আমার আগের মানে আমার ছেলেকে নিয়ে যে ভিডিওটা করেছি আগে, ওই ভিডিওটার কমেন্টগুলো যখন চেক করছি গাইস সত্যি মানে মন থেকে বলছি এত ভালো লেগেছে আমার, মানে প্রচুর লোক দোয়া করেছে আল্লাহর কাছে আমার ছেলের জন্য, আর বেশি অংশ সবাই এটাই জানতে চাচ্ছে যে আমার ছেলের নাম কি রেখেছি। তো ওই জন্যই আমি এই তিনটা কমেন্ট তুলেছি, তার মধ্যে একটা কমেন্ট হবে এটাই যে আমার ছেলের নাম কি, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তিনজনের কমেন্ট তুলেছি, কার কার কমেন্ট তুলেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আজকের এই ভিডিওটাই আমি তিনজনের মধ্যে প্রথম কমেন্ট বেছে নিয়েছি। একজন লিখেছে, ভাইয়া তোমার ছেলের কানে কে আজান দিয়েছে, তোমার আব্বু নাকি? তো আমি ডিটেলস বলছি তোমাদেরকে, ঠিক আছে, আমার মানে বউকে যখন নার্সিংহোমে আমি নিয়ে যাই, তো আমি যে নার্সিংহোমটায় নিয়ে গেছি সে নার্সিংহোমটায় মানে সব মুসলমান, ডাক্তাররাও মুসলমান, ঠিক আছে। তো যখন ওটিতে নিয়ে যাই আমার বউকে, তখন আমরা সব বাইরে ওয়েট করছি দাঁড়িয়ে, আমার আব্বুজি ছিল ওখানে, আমার আম্মুজি আছে, আমি ছিলাম, তো মানে আমার বাড়ির ফ্যামিলির সবাই ছিল। তো আমার মানে পা কাঁপছিল, হাত পা কাঁপছিল, সব কিছু, যে মানে একটা ভয় লাগে, তো ওই সময় তো একটা ভয় স্বাভাবিক লাগে, সবারই লাগে, তো ভীষণ ভয় করছিলাম আমি যে জানি না কি হবে। তো কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে এসে বললো যে ছেলে হয়েছে, তো আমরা অনেক খুশি হয়েছিলাম। তারপরে আর একজনা এসে বলছে আমার আব্বুজিকে যে আজানটা কি আপনি দেবেন নাকি আমি দিয়ে দেবো। তো একটা ডাক্তার ছিল, সেই ডাক্তারটা আমার ছেলের কানে আজান দিয়ে দিয়েছিল, ঠিক আছে, মানে আমার আব্বুজি নিজেই বলেছে যে আপনিই দিয়ে দেন, তো তার কারণে ওই লোকটাই আজানটা দিয়ে দিয়েছিল। তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো, আর চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক। দাদা তোমার ছেলের নাম কি রেখেছো প্লিজ রিপ্লাই দাও। ভাই তোমার ছেলের নাম কি প্লিজ আমার কমেন্টটা তুলো, আপনার ছেলের নাম কি রাখবেন। তো এই কমেন্টটা প্রচুর লোক করেছে, ঠিক আছে, তোমরা গিয়ে চেক করে দেখে নাও, প্রচুর লোক একই কমেন্ট করেছে যে আমার ছেলের নাম আমি কি রেখেছি। তো আমি বলে দিচ্ছি আমার ছেলের নাম রেখেছি আমি আর আমার বউ মিলে, ঠিক আছে। তো আমার আব্বাজি চাইছিল অন্য নাম রাখতে, কিন্তু আমরা এই নামটা প্রচুর আগে থেকে আমরা সিলেক্ট করে রেখেছি মন থেকে, ঠিক আছে, তো ওই কারণে এই নামটাই রেখেছি। নাম হচ্ছে আমার ছেলের নাম রেখেছি নসিহান, আমাদের নাম আগে শুনে নাও। আমার বউ যখন হিন্দু ছিল তখন ওর নাম ছিল নূপুর, ঠিক আছে, আর যখন ও মুসলিম হয়েছে তখন ওর নাম দেওয়া হয়েছে নূরজাহান, আর আমার নাম নসিব, ঠিক আছে, আর আমার ছেলের নাম রেখেছি নসিহান মণ্ডল। আশা করছি তোমরা সবাই উত্তরটা পেয়েছ, আর চলো পরের কমেন্ট কি করেছে দেখা যাক। গাইস তার পরের কমেন্ট করেছে একজন লিখেছে, দাদা তোমার ফ্যামিলির সবার নাম কি প্লিজ কমেন্টটা রিপ্লাই দাও। আমার ফ্যামিলির নাম শোনার আগে আমার ফ্যামিলিতে কে কে আছে সেটা আগে তোমাদেরকে বলি। আমার ফ্যামিলিতে আছে আমার আব্বাজি, আমার আম্মাজি, আমার বড়দা, ঠিক আছে, আর আমার একটা ছোট ভাই আছে, আর আমি, আর আমার একটা দিদি আছে। আমার ভাবির আর আমার বউয়ের নাম তো বলছি না, ঠিক আছে, শুধু আমার ফ্যামিলির নামটাই বলছি, আমাদের ভাই ভার আর আমার আব্বাজি আম্মাজি। আমার আব্বাজির নাম হচ্ছে নূর হোসেন, আমার আম্মাজির নাম হচ্ছে খাদিজা, আমার বড়দার নাম হচ্ছে তৌফিক, আর আমার দিদির নাম হচ্ছে মামনি, আমার নাম তো সবাই জানো নসিব, আর আমাদের আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আশিক। তো আশা করছি তোমরা সবাই উত্তরটা পেয়েছো।
তো গাইস যাই হোক তিনজনের কমেন্ট তুলবো বলেছিলাম, তো তিনজনের কমেন্টই রিপ্লাই করে দিয়েছি। তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো, আর যদি উত্তর না পাও তাহলে আমাকে অবশ্যই আবার এই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। আর তোমাদের আর তোমরা যারা আমার ছেলের জন্য দোয়া করেছো তোমাদেরকে বেশি বিশেষ করে তোমাদেরকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, তোমাদের জন্য অনেক দোয়া রইল আমার, ঠিক আছে। আর যারা আমার ছেলের জন্য দোয়া করছো আমার কমেন্টগুলো পড়ে সত্যি খুবই ভালো লেগেছে, তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আমি কি বলবো বুঝতে পারছি না, ঠিক আছে, মানে আমি কমেন্টগুলো পড়ে ভীষণ খুশি হয়ে গেছি যে আমার ছেলের জন্য এত লোক দোয়া করছে, থ্যাংক ইউ সো মাচ সবাই তোমাদেরকে, ঠিক আছে। আর হ্যাঁ গাইজ, আর একটা কথা তোমরা বলবে, নেক্সট ভিডিও কি করবো আমি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে। আর চলো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।